কোভিড 19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তারই ধারাবাহিকতা এটি তোমাদের 12তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই সপ্তাহে তোমাদেরকে বিজ্ঞান এবং কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি এটি তোমাদের নির্ধারিত কাজ 3। এই অ্যাসাইনমেন্টটি তোমাদেরকে দেওয়া হয়েছে পরমাণুর গঠন ষষ্ঠ অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে মূলত। তো তোমরা এখানে অ্যাসাইনমেন্টটিতে দেখতে পাচ্ছ তিনটি মৌলের প্রতীক দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড এবং এর প্রোটন সংখ্যা দেওয়া হয়েছে 13, 7 এবং 16। তো তোমাদের অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে উপরের ছকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করো, যেটি তোমরা সংকেত কতে দেখতে পাবে, এবং ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো রক্ষা করে। উপরোক্ত মৌলগুলোর আলোকে এর যৌক্তিকতা নিরূপণ করো, এটি একটি প্রশ্ন। এবং মডেল তৈরি করার জন্য সোলা, কাঠি, রং, তার, আঠা ইত্যাদি ব্যবহার। এবং খ নম্বর যে সংকেতটি দেওয়া হয়েছে সেটি হলো কাগজে অঙ্কনের ক্ষেত্রে বিভিন্ন রং ব্যবহার করে চিত্রের উপাদানগুলোকে উপস্থাপন, অর্থাৎ যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের যে অধ্যায়টি দেওয়া হয়েছে সেখানে 9 থেকে 13তম যে পাঠ রয়েছে সেগুলো তোমরা ভালোভাবে পড়ে দেখতে পারো। এবং সহজলভ্য উপকরণ নির্বাচন করে মডেল তৈরি করতে হবে। কাগজের ক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। মডেল খাতার সাথে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। তোমরা এখানে আরও বিষয়টি ক্লিয়ার হবে যদি অত উত্তম মার্কস পেতে কী কী তোমাদের লক্ষ্য রাখতে হবে সেগুলো দেখলে পরিপূর্ণ মাত্রায় নিজ বিষয়বস্তু সঠিক, মডেল তৈরিতে লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা, যুক্তি উপস্থাপনে পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় তথ্য ও সূত্রের যথাযথ ব্যবহার এবং অন্যান্য তথ্য সূত্র, ইন্টারনেট, নিউজ পেপার, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আলোচনা, রেডিও টিভিতে প্রচারিত বিজ্ঞান বিষয় ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান যথেষ্ট ব্যবহার। তো এই সব বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখলে অতি উত্তম মার্কস পাবে। আর তোমাদেরকে অবশ্যই মডেল খাতার সাথে তোমাদের প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং এই বিষয়ে তুমি তোমার প্রতিষ্ঠানের শিক্ষকের সাথে আরও ভালোভাবে কথা বললে বুঝতে পারবে তারা কিভাবে মডেল তৈরি করতে বলে। তো এখানে যে তিনটি মৌল দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমরা এবার অ্যান্সার করার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টন করে রাখতে পারো, যাতে আমরা পরবর্তী অ্যাসাইনমেন্টটি দিলে তোমরা সেই অ্যান্সারটি করতে পারো। তো বন্ধুরা, তোমাদের প্রশ্ন ছিল ইলেকট্রন বিন্যাসে পরমাণুর কাঠামো রক্ষা করে, সেই প্রশ্নের উত্তরটি আমরা দেখব। তো এর তো অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পরমাণুর গঠন। তোমাদের অধ্যাপকে তিনটি মৌলের সংকেত দেওয়া ছিল এক্স ওয়াই জেড। সেই সংকেতগুলোর এক্স মৌলটি হলো অ্যালুমিনিয়াম, ওয়াই মৌলটি হলো নাইট্রোজেন এবং জেড মৌলটি হলো সালফার। তো প্রত্যেক পরমাণুতে ইলেকট্রন এবং নিউক্লিয়াস রয়েছে। ইলেকট্রন নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এই কক্ষপথগুলোকে 2n² সূত্র অনুসারে ইলেকট্রন বিন্যাস করা হয়ে থাকে, যেখানে n ইকুয়াল টু স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4। এবং যেমন লিথিয়ামের 3টি ইলেকট্রন রয়েছে, যার 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে অবস্থিত এবং যে বাকি 1টি ইলেকট্রন রয়েছে সেটি দ্বিতীয় কক্ষপথে অবস্থিত। একইভাবে যে নাইট্রোজেন পরমাণুটি রয়েছে সেটির 7টি ইলেকট্রন থাকায় এদের 2টি প্রথম কক্ষপথে এবং বাকি যে 5টি ইলেকট্রন রয়েছে সেটি দ্বিতীয় কক্ষপথে অবস্থিত। কক্ষপথগুলোকে সাধারণত শক্তি স্তর বলা হয়ে থাকে। তো এটি তোমাদের যে অ্যাসাইনমেন্ট সেখানে দেখতে পাবে তোমাদের নাইট্রোজেন যে পরমাণু সেটিও দেওয়া হয়েছে। তো এখানে আমরা নাইট্রোজেন পরমাণুটির ব্যাখ্যা এখানে করলাম। তো বাকি 2টি এক্স মৌলটি যেটি অ্যালুমিনিয়াম সেটির 13টি প্রোটন সংখ্যা এবং অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 13। এখানে প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং সর্বশেষ তৃতীয় কক্ষপথে সাধারণত 18টি ইলেকট্রন থাকে, কিন্তু নাইট্রোজেনের যেহেতু 13টি ইলেকট্রন যে সেখানে প্রথম 2 কক্ষপথে 10টি ইলেকট্রন অলরেডি শেষ এবং বাকি যে 3টি ইলেকট্রন রয়েছে সেটি তৃতীয় কক্ষপথে অবস্থিত থাকবে। তাই একইভাবে আমাদের যে সালফার যেটি রয়েছে সেটিতে প্রথম কক্ষপথে থাকবে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টি এবং সর্বশেষ তৃতীয় কক্ষপথে থাকে 6টি ইলেকট্রন। তো এই ছিল আমাদের উত্তর। তো উপরোক্ত
বর্ণনা অনুযায়ী বোঝা যায় ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো রক্ষা করে। তো আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। আর তোমাদেরকে খাতায় অঙ্কন করতে হবে পরমাণুর যে মডেলগুলো, এই তিনটি মডেল, তিনটি পরমাণু রয়েছে, সেই তিনটি পরমাণুর মডেল অঙ্কন করতে হবে তোমাদের। তো এবার দেখে নেওয়া যাক, ক নম্বর যে সংকেতটি দেওয়া হয়েছে সেখানে যে বলা মডেলটি তৈরি করতে বলা হয়েছে চুলা, কাঠি, রং, তার, আঠা দিয়ে, সেটা তোমরা কিভাবে অঙ্কন করবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা চিত্র একটি ছবি আমরা দেখাচ্ছি এখানে। তোমরা চাইলে এই সব চিত্র থেকে তোমরা ধারণা নিয়ে অঙ্ক এই মডেলটি তৈরি করতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটি খাতায় কাগজ বসাইছে, তোমরা সেখানে তোমরা চুলা আঠা দিয়ে লাগিয়ে দিতে পারো এবং চুলাগুলোকে রং করে দিতে পারো। এবং যে তার সেটিকে তোমরা এই যে এখানে চারপাশে যে কালো এটা দেখতে পাচ্ছ বর্ডার, সেই বর্ডার দিয়ে তোমরা তার ব্যবহার করতে পারো। তার তোমাদের খাতায় সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে দিবে, তাহলে আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টটি পূরণ করতে সম্পন্ন করতে পারবে। তোমরা তোমাদের এখানে মডেল মাত্র দেখানো হয়েছে, তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাসাইনমেন্টটিতে অ্যালুমিনিয়াম, সালফার এবং নাইট্রোজেন রয়েছে সেটিরই মডেল তৈরি করবে আমাদের দেখানো চিত্র অনুযায়ী। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে বেশ কিছু চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা কিভাবে খাতায় অঙ্কন করব সেগুলো আমরা দেখে নেই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সালফারের একটি চিত্র দেওয়া হয়েছে, তোমরা সুন্দর করে এই চিত্রটি এভাবে অঙ্কন করবে এবং যে ডটগুলো বা ইলেকট্রনগুলো দেওয়া হয়েছে সেগুলোতে তোমরা কালার কলম ব্যবহার করে কালার করতে পারো। অবশ্যই তোমাদের সাইন পেন ব্যবহার করা যাবে না, যেগুলো দিয়ে সাইন করা হয় তোমাদের খাতায়, লাল কলম বা এইসব জাতীয় কলমগুলো। তো তোমরা অ্যালুমিনিয়াম দেখতে পাচ্ছ, এটাকে সুন্দর করে এইভাবে অঙ্কন করে তোমরা বিভিন্ন কালার কলম বা তোমাদের রং ব্যবহার করতে পারো। এখানে নাইট্রোজেন দেখানো হয়েছে। তো আশা করি সম্পূর্ণ উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সেও এই অ্যান্সারটি করতে পারে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।